আমার প্রিয় কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক দু হাজার বাংলার প্রথম পেজ নয় এই নয় পেজের এসএ কিউ এর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা এর আগে আমি তোমাদের তিনটে ভিডিও দিয়েছি বাংলার যেখানে আমি কুড়িটা পেজের এমসি এর ভিডিও আপলোড করে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে দেখে নিতে পারো ইংরাজির আটাশ খানা পেজের এমসিকিউ আপলোড হয়ে গেছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে দেখে নাও ওদিকে তোমার ইতিহাস এডুকেশন এবং পলিটিক্যাল সায়েন্সের এমসিকিউ এবং এসি এর প্রশ্ন উত্তর সহ ভিডিও আপলোড করা হয়েছে দেখে নাও লাস্ট মিনিট সাজেশনগুলো দেখে নাও এবং একদম ফাইনাল লাস্ট মিনিট সাজেশন খুব দ্রুত আসতে চলেছে এর জন্য তোমার চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তো চলো আমরা শুরু করি ভিডিওটি পেজ দশ এসিপিগুলো দেখো এক নম্বরের প্রশ্ন বাসিনী থমকে দাঁড়ায় বাসিনী কেন থমকে দাঁড়ায় সঠিক অ্যান্সার ভাত খেতে নিষেধ করায় উৎসবের চোখ বাদার এটা বাদার হবে কামোটের মতো হিংস্র দাঁতগুলি মধ্যে কামটের হিংস্র ভঙ্গি তা দেখে বাসনি থমকে দাঁড়ায় দু নম্বরের প্রশ্ন সেটাই সবাইকে অবাক করেছিল কোন ঘটনা সবাইকে অবাক করেছিল সঠিক অ্যান্সার থুরথুরে কুঁজো ভিকারি বুড়ি ওই দুর্যোগে কীভাবে বেঁচে হেঁটে চায়ের দোকানে আসতে পারে সেটাই সবাইকে অবাক করেছিল তিন নম্বরের প্রশ্ন মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে মৃত্যুর মাধ্যমে কোন দেনা শোধ করার কথা বলেছেন কবি উত্তর মৃত্যুর মাধ্যমে কবি জীবনের দেনা শোধ করতে চেয়েছেন চার নম্বরের প্রশ্ন এখনো আগুন জ্বলছে তাদের কোন গাছের পাতা দিয়ে আগুন জ্বালানো হয়েছিল শুকনো অসত্য পাতা দিয়ে পাঁচ নম্বরের প্রশ্ন ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে সঠিক অ্যান্সার কবি সমর সেন রচিত মোহাদ্দেশ কবিতার ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে নাগরিক সভ্যতার বিষবাষ্পের কথা বোঝানো হয়েছে ছয় এই সবুজের ভীষণ দরকার কবির সবুজের দরকার কেন লিখবে আমি দেখি কবিতায় উদ্ধৃত লাইনটি বর্ণিত হয়েছে কবি জানিয়েছেন গাছের সবুজটুকু দরকার শরীরের আরোগ্যের জন্য সাত সে আর্টিস্টিক মরা একেবারে স্থেটিক মরা কোন প্রসঙ্গে নাট্যকার কথা বলেছে লিখবে জাপানের কাবুকি থিয়েটারের একটি যুদ্ধের দৃশ্য বর্ণনা করতে গিয়ে নাট্যকার কথা বলেছেন অথবা প্রশ্ন মরে যাব তবুও ভুলবো না বক্তা কী ভুলবে না সঠিক অ্যান্সার বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় তার দিকে তাকিয়ে থাকা মেয়েটির চাউনি কখনোই ভুলবেন না আট নম্বরের প্রশ্ন সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন সেটা মাথায় পড়বে কেন লিখবে রবীন্দ্রনাথের গানের শৈল্পিক দিক অবহেলা করলে সেটা মাথায় পড়বে বলেই মনে করেন শম্ভু মিত্র অথবা প্রশ্ন আপনি বামুন মানুষ মিচের কথা বলবো না বক্তা কোন সত্যি কথাটি বলেছিল সঠিক অ্যান্সার বক্তা কালিনাথ সিং সত্য কথাটি হলো যে তিনি রোজ গ্রিন রুমে ঘুমোয় ন নম্বরের প্রশ্ন মার সঙ্গে তর্ক শুরু করি কোন বিষয় নিয়ে তর্ক সঠিক অ্যান্সার প্রচলিত কাহিনী অনুসারে গুরু নানক গড়িয়ে পড়া একটি বিশালাকার পাথরের চাঙর হাত দিয়ে থামিয়ে দিয়েছিলেন অলৌকিক গল্পে গল্পকথক এই বিষয়েই তার মায়ের সঙ্গে তর্ক শুরু করেছিল অতর প্রশ্ন যখন সমুদ্র তাই খেলো সমুদ্র কী খেয়েছিল সঠিক অ্যান্সার সমুদ্র উপকথার আলটান্টিক নগরীকে খেয়েছিল দশ নম্বরের প্রশ্ন ন্যূনতম শব্দজোর বলতে কি বোঝো উদাহরণ দাও লিখবে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণগত ন্যূনতম একটি পার্থক্য থাকলে সেই শব্দজোড়কে বলা হয় ন্যূনতম শব্দজোড় যেমন তাল এটাকে লেখা হয়েছে দেখো তয় হসন্ত তারপরে আ তারপরে ল আর থালকেও দেখে এভাবে লেখা হয়েছে এগারো নম্বর প্রশ্ন দেখো ক্র্যানবেরি রূপমূল কী লিখবে ক্র্যানবেরি রূপমূল হলো এক ধরনের পরাধীন রূপমূল এর কোনো নিজস্ব আবিধানি অর্থ নেই ইহা একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে যেমন আলাপ বিলাপ দেখো প্রলাপ শব্দগুলি লাপ অংশটি বারো লাং ও পারল এর ধারণার জনককে দেখবে ভাষাবিজ্ঞানী ফেরদিন দ্য শ্বশুর ঠিক আছে এই ছিল তোমাদের ভিডিও ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল এখন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো এবং অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্স চেক করো সমস্ত এই ভিডিও টেস্ট পেপার তোমাদের প্রত্যেকটা বিষয়ে লাস্ট মিনিটে সাজেশনের লিংক লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলোকে অবশ্যই দেখে নাও এবং বেশি বেশি করে শেয়ার করে দাও আজকের ভিডিও এখানে শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো